স্যার দ্বিতীয় স্যার এবং আমার সামনে উপস্থিত সব আমার গ্রুপমেটস এখন আমরা সমস্যাটা পড়ে আমরা যে সমস্যার সমাধান আমরা বের করতে পেরেছি এখানে পুরো গল্পটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে পাঁচটি সমস্যা রয়েছে পাঁচটি সমস্যার ভিতরে প্রথম সমস্যাটা হচ্ছে যে এখানে আমরা এখানে ভৈরবনগর যাওয়ার পথে আমাদের যে গাড়িটা আমরা গাড়িটা ক্রস করার সময় আমরা মেন রাস্তার উপরে একটা বড় গাছ পড়েছিল যার কারণে আমরা গাড়িটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারিনি তারপরে যে সমস্যাটা হয়েছে আমরা যখন যেইমাত্র পার্শ্ববর্তী নদীতে আমরা একটি নৌকা দেখতে পাই এবং নৌকা প্রজ্বলিত অবস্থায় দেখতে পাই এবং যখন তাদের কাছে সমস্যাটি সমাধানের জন্য আমরা যাই তখন তারা দেখি তারাও বিপদে আছে এটা উভয় সংকটের মতো একটা অবস্থা তারাও বিপদে হাবুটুবু খাচ্ছে এবং একটা সেম টাইম এখানে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে সমিলের এই পাশে একটা ঝড়ের কারণে সে রাতটা ছিল ঝড়ের রাতের কারণে এখানে একটা শিশু ছাদ থেকে ধসে পড়ে তার আহত এবং তার অবস্থাটা খুব খারাপের মতো অবস্থা তো আমরা যেহেতু একটা প্রাইভেট গাড়ি আছি আমরা সর্বোচ্চ হলো পাঁচজন বন্ধুবান্ধব থাকতে পারি এখানে পাঁচজন বন্ধুবান্ধবের ভিতরে আমরা এটা তিন ভাগে ভাগ হওয়ার পরে আমরা যে দুজনের ভিতরে একটু সাহসী এবং সাঁতার পারি তারপরে সে দুজন আমরা গেলাম সরাসরি এই নৌকাতে গিয়ে আমরা মাঝিদেরকে সহযোগিতার জন্য এগিয়ে গেলাম আর বাকি যে দুজন ছিলাম সেই দুজন সহ যে মানুষটা সমিলের এই পাশটা থেকে আর এসে আমাদেরকে বলেছিল যে তাদের ওখানে একটা শিশু আহত অবস্থায় রয়েছে তাকে নিয়ে আমরা সরাসরি চলে গেলাম সেই আহত শিশুর কাছে এবং যে একজন ছিল তাকে সরাসরি পাঠিয়ে দিলাম এখানে থানা স্বাস্থ্যকেন্দ্রে যেহেতু থানা স্বাস্থ্যকেন্দ্র আছে তার মানে অবশ্যই থানা স্বাস্থ্যকেন্দ্রে আশেপাশে কোথাও থানাও থাকবে আমাদের পাঁচজন বন্ধুর ভিতরে সবার মেন্টালিটি বা সবার একরকম হবে না যে একটু এই সমস্ত অ্যাডভেঞ্চারাস কাজে একটু কম যায় বা একটু ভীতু তাকে আমরা সর্বপ্রথম পাঠিয়ে দিলাম ওই থানাতে এবং যে বাকি দুজন ছিল আমি সহ আমার একটা বন্ধু চলে গেলাম সরাসরি নৌকার এখানে এবং আমাদের একটা বন্ধুকে এখান থেকে উদ্ধার এবং এখানে গেলাম এবং মাঝি সহ যে মানুষগুলো ছিল তাদেরকে আমরা উদ্ধার করলাম তারপরে গাড়িটা নিয়ে আমরা সরাসরি চলে গেলাম এই সমিলের পাশে সরাসরি ওই শিশুটাকে উদ্ধার করার পর সমিলের যেহেতু রাত ছিল সেহেতু রাতে সমিলের মানুষজন হয়তো বা কাজ করছিল অথবা পাহারায় দিচ্ছিল যেহেতু ঝড়ের রাত ছিল তাদেরকে বললাম যেন তারা আমাদের জন্য কিছু হেল্প করে আমরা তাদেরকে হেল্প করছি বিধায় তাদেরকে বললাম যে রাস্তার পাশে যে গাছটা আছে সেই গাছটা যাতে করে তারা কাটে এবং কাটার মাধ্যমে আমাদের পথটা যাতে করে যেতে সুবিধা হয় সে কথাটা তাদেরকে বললাম তারপরে তাকে সহকারে নিয়ে গাড়িতে করে নিয়ে সেই শিশুটাকে সহকারে গাড়িতে করে নিয়ে আমরা সরাসরি চলে আসলাম স্বাস্থ্যকেন্দ্রে আসার পরে সেই শিশুটার প্রপার ট্রিটমেন্ট করলাম এবং স্বাস্থ্যকেন্দ্রে যে দায়িত্বরত কর্মকর্তা আছে তাদেরকে আমরা আমাদের সমস্যার কথাটা বললাম যে 50 কিলোমিটার আছে 50 কিলোমিটার যাওয়ার মতো তেল আছে এবং ব্যাকসাইডে এসে 10 কিলোমিটার তেল আমরা অলরেডি ফুরিয়ে ফেলেছি যার কারণে আমাদের তেলের সংকট তো তার কাছ থেকে আমরা বেশ কিছু তেল সংগ্রহ করতে পারলাম এবং তেল দিয়ে এই পজিশনে এই রাস্তাতে চলে এসেছিল এবং আমরা যে দুটা বন্ধু আমি সহ যে দুটা বন্ধু এই জায়গাতে ছিলাম তারা সেই মাঝিদেরকে তোলার পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসাটা দিলাম তারপরে যে তিনজনের ভিতরে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে ভোজা স্বাস্থ্যকেন্দ্রে থানা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলাম এবং ওখানে ততক্ষণে আমার যে বন্ধুটাকে আমি থানাতে পাঠিয়ে দিয়েছিলাম তারা ফোর্স সহকারে ঠিক এই জায়গাতে চলে এসেছে এবং থানা সহকারে ফোর্স সহকারে আমি এবং আমার বন্ধুরা ততক্ষণে এই গ্রামের এখানে ছিলাম এবং যাতে করে বেশি পরিমাণে দুষ্কৃতিকারীরা কোনো প্রকারের সমস্যা বা বেশি পরিমাণে লুটপাট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখলাম এবং সেখানে পুলিশ আসার পরে আমি সহ আমার বন্ধু সরাসরি নৌকার মাধ্যমে এই পাশে চলে আসলাম এবং আমার যে বন্ধু সহ আমরা যে সবাই এই রাস্তা আমার যে দুই বন্ধু ছিল আমার যে সে দুজন বন্ধুর মাধ্যমে আমরা সরাসরি এই রাস্তাটা ধরে সরাসরি এখানে আসলাম ততক্ষণে সমিলের যে যাদেরকে দায়িত্বটা দিয়ে গিয়েছিলাম যে গাছটা যাতে করে কাটা হয় তারা ততক্ষণে গাছটা কেটে ফেলে দিয়েছে এবং আমাদের যাওয়ার জন্য এখন সব কিছুই আছে তেলও আছে এবং আমাদের লোকবল যে দুজন ওখানে পাঠিয়েছিলাম প্লাস একজন থানাতে পাঠিয়েছিলাম এবং দুজন আমরা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছিলাম আমরা সবাই পাঁচজন এখানে একত্রে জড়ো হলাম এবং তাদের সবাইকে ধন্যবাদ দিলাম তারাও সবাই আমাদের যাত্রা যাতে শুভ হয় সে শুভকামনা তারা জানালো এবং আমরা সফলতার সঙ্গে অতিক্রম করে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসলাম ধন্যবাদ মাননীয় ডিজিও স্যার এবং ধন্যবাদ আমার সব গ্রুপমেটস আমার এতক্ষণ আমার কথা আপনাদের শোনার সহ ধন্যবাদ সবাই থ্যাংক ইউ ভেরি মাচ